হ্যালো বন্ধুরা, আমরা নন্দিনী আর আমি একটু বেরিয়েছি, যাব একটু চিকেন চাউমিন খেতে ইচ্ছে করছে। যাই, এখানে সামনে হোটেল আছে, খেয়ে আসি আর একটু ঘুরে আসি। দেখি, পুলিশ বাজার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু নন্দিনী আর মানে রিয়ানা, রিয়ানের বাবা করে তো, আর মানে ওরা দুজনকে নেইনি। রিলবং যাওয়ার কথা ছিল, রিলবং যাইনি, আর পুলিশ বাজার যাওয়ার প্ল্যান ছিল, এটাও যাচ্ছি না। দেখি কোথায় যাই কি করি, চলেন তাহলে চলে যাই, গিয়ে দেখি কতটুকু কি করতে পারি। বন্ধুরা, আমি তো রাস্তায় বেরিয়ে গেছি, আর যে হোটেলটায় যাচ্ছি আর কি, চিকেন চাউমিন খাবো। এই দেখুন, এই এই হোটেলটা অনেক বড় হোটেল, নতুন বানিয়েছে, আমাদের বাসার কাছাকাছি। এই হোটেল? হ্যাঁ, একদম বাসার কাছাকাছি, একদম সামনেই, ঘরের কাছেই একদম। এটা নতুন বানিয়েছি, এটা গেস্ট হাউসও আছে, হোটেলও আছে, হ্যাঁ দোকানও আছে, হোটেল আছে, গেস্ট হাউস আছে, সব কিছুই আছে। এখানে যাব, গিয়ে খাবো, চলো দেখি খাবো। কিমা, আমরা এখন ঢুকছি ভিতরে। এই তো হোটেলে এসে বসলাম, এখন চিকেন চাউমিন অর্ডার করেছি, খাবো। কি করছো? এই যে আমি লিস্টটা উঠালাম, লিস্টটা দেখে নি। হ্যালো বন্ধুরা, আমরা চিকেন চাউমিন খেতে এসেছি। এই যে বন্ধুরা, এখানে হলো রাস্তা, এই যে রাস্তায় এসআইবি অফিস, সার্কিট হাউস। এই যে নন্দিনী বসে আছে, এই যে নন্দিনী বসে আছে, এটা নতুন বিল্ডিংটা হয়েছে, দেখুন একদম পুরো নতুন হয়েছে। আমি অর্ডার দিয়ে দিয়েছি, চিকেন চাউমিন চলে আসছে, এখন খাবো, বসে বসে আপনাদের সঙ্গে শেয়ার করবো, সব কিছু দেখতে পারবেন। অনেক বেশি দিন হয়নি, অল্প দিন হয়েছে, মানে সবাই এসে এখানে, ভালোই চলছে হোটেলটা। হ্যাঁ, হোটেলটা খুবই সুন্দর, ভালোই চলছে, নতুন নতুন খুলে যতটুকু চলছে অতটুকুই মানে বহু অনেকই চলছে আর কি। এই যে এদিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম, এদিকে রাস্তা দেখুন, কত মজার লাগছে, রাস্তা দেখে দেখে খেতে পারবো। চিকেন চাউমিন বসে বসে খাচ্ছি, নন্দিনী আমার চলে এসছে, টেস্টি আছে, আমারও এসে গেছে। এই যে আমি খাচ্ছি, গরম গরম দিয়েছি খেতে, খুব টেস্টি লাগছে, ভালো লাগছে। আবার বেশি গরম খাওয়া যায় না, না গরম গরম দিয়েছে, চিকেন চাউমিন তো গরম গরম খেতে লাগে, মানে খেতে লাগে না, এত ভালো লাগে না। না যে খাচ্ছি বলে ওই টেস্টি না, টেস্টি আছে। কিরকম বৃষ্টি দিয়েছে, পুরো সবুজ চাল সাদা হয়ে গেছে, এত বরফ, পুরো বরফ, চালের উপরে পুরো বরফ, এত বরফ পড়েছে, এত বৃষ্টি দিয়েছে, হঠাৎ করে কিরকম ওয়েদার হয়ে গেছে। এই ডিসেম্বর মাসে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, পুরো সাদা হয়ে গেছে বরফ, এত বেশি বরফ পড়েছে।